আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শাহানা জানাত ব্লগ আস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ঈদের দিন আমরা একটু বেড়াইতে বের হয়েছিলাম এটা ঈদের দিনের ভিডিও কিন্তু ঈদের দিন তো পাওয়া যায় না কিছু সব মিষ্টি দোকানপাট বন্ধ তার জন্য একটু ফল নিতে হয়েছিল আমাদেরকে আর যেটা হচ্ছে কি কোথাও বেড়াইতে গেলে তো কিছু হাতে করে নিয়ে যেতে হয় এটাই ট্র্যাডিশন বা এটাই মায়া তো আমি পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের একটা বাতিজির বাড়ি এত সুন্দর বাড়ি তাদের বাড়িটা খুব সুন্দর গ্রামে আসলে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর বানানো হয় এবং বেশিরভাগ বাড়ির বাড়ির মানুষই মালিকই বাইরে থাকে লন্ডন আমেরিকা কানাডা তো এখানে আমরা হেঁটে হেঁটে বাড়িটা দেখতেছি বাড়ির এই যে একটু সবজির জন্য জায়গা রাখা হয়েছে এবং বিভিন্ন ধরনের সবজি তারা বানিয়েছে তারপর অনেকক্ষণ বসে আরাম করে রিল্যাক্স করে আমরা নাস্তা খাচ্ছি এখন নাস্তার মধ্যেও তারা হাতে বানানো যে পাপড়াগুলো ছিল তারপরে পাস্তা ছিল হালিম ছিল পায়েস ছিল ঈদের দিন তো অনেক মজার মজার খাবার ছিল তারপরে আমরা রাত হয়ে গেছিলো এখান থেকে বের হয়ে চাইতে চাইতে বাসা আসছে তো ঈদের সেকেন্ড দিনের চাঁদ দেখতে দেখতে আমরা বাড়ি ফিরতেছি সুন্দর একটা দৃশ্য ছিল তারপরের দিন গিয়েছিলাম সাদা পাথরে আমার বান্ধবীকে নিয়ে তার বাচ্চাদেরকে নিয়ে সে তারা আগে যায় নাই আর আমি যেহেতু আগে অনেকবার গিয়েছিলাম তো সৌন্দর্যের বর্ণনা করতে করতে আমি পচে যাচ্ছি সাদা পাথর এটা সাদা পাথর যাওয়ার রাস্তায় পড়েছে ছোটো একটা নদী তো সাদা পাথরে যাওয়ার অলমোস্ট পৌঁছে যাচ্ছে আমরা সাদা পাথরে বাস ভিউগুলো দেখান কী সুন্দর কোথাও নদী কোথাও সবুজ ধানের মাঠ তারপরে নদী পার হয়ে আমরা পৌঁছে গেছি এখানে নৌকায় বসলেই আমার পা দুটো এরকম পানিতে ভিজায় বসলে আমার খুবই মজা লাগে খুবই আনন্দ আর নদীতে আসলে সেরকম পানি নাই কারণ কি বৃষ্টি হয় নাই এখনও সে এই তো এখনও সেরকম বৃষ্টি হয় নাই তার জন্য নদীটা কীরকম পানি কমে গেছে তো নদীটা শুকায় কম পানি কীরকম একটা নালার মতো লাগতেছে যেখানে আমি যখন আগের বছর গেছিলাম পানি এই মাতা ওই মাথা দেখা যায় নাই নদীর সেখানে দেখি কি আমি অনেক এই যে মাছ মাঝখানের জায়গাটুকু শুকায় গেছে বা পানি অনেক কম তো যাই হোক মাছ তো বস বছর শুরু হলো বৃষ্টি শুরু হবে যেখানে একটা বাচ্চা কীরকম খেলতেছে আমার ওইরকম দাঁড়া দাঁড়ায় সে কি মজা করে খেলতেছে আমার খুব এক মজা লেগেছে এদের তারপর আমিও নিজেও বাচ্চার মতো একটু বসলাম একটু হাত মুখ ধোয়া পানিতে এত ফ্রেশ পাথরের পানির তো মোটামুটি পিউরিফাই পিউরিফাই করা পানি মানে বিশুদ্ধ পানি বলা যায় তারপর আমরা সবাই সবাই একটা চেয়ারে বসছিলাম এবং মাঝখানে গিয়ে ডাব খাওয়া হয়েছে যদি ওটার ক্লিপার নিতে পারি নাই তারপরে শেষ হয়ে গেল আমার সাদা পাথর ভ্রমণ সাদা পাথর শেষ করে আমরা এখন ফিরতেছি ওখানে আমরা খাওয়া দাওয়া তো যাই নাই ওখানে খাই নাই আমরা শুধু শহরে চলে আসছি যেহেতু শহর থেকে বেশি দূরে না সাদা পাথর ভাবলাম আমরা শান্তি মতো খাবো ওদের প্রচণ্ড রোদ ছিল তো রোদের জন্য আর ওইখানে বসে খাওয়ার চিন্তা করি নাই আমরা চলে আসছি এসে আমরা মিট আপে একটা আমাদের সিলেট একটা রেস্টুরেন্ট ওখানে বসে আমরা ওই খাবার মেক্সিকান রাইস হানি মাস্টার চিকেন ফ্রান্স ফ্রাই বাচ্চারও সাথে ছিল তো স্টেক এগুলো আমরা সব নিয়েছি এবং এখানে খাবার দাবারটা খুব মজা করে খেয়েছি আর ঈদের সময় ছিল তো সাদা পাথর খাওয়ার কথা চিন্তা করতে পারিনি আমরা তো ঈদের তৃতীয় দিন আমি আর এসব আমার ছেলে মিলে আমরা বাড়িতে আছি আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা এত সুন্দর আমি যতবার যাই ততবার শুধু রাস্তা দেখতে দেখতেই বাড়ি পৌঁছে যায় এত সুন্দর তো আমি বাড়ি পৌঁছে গেছি এর মাঝে এই যে লিচু আমাদের গাছে লিচু ধরেছে ছোটো ছোটো লিচু কাঁঠাল গাছ পড়ে কাঁঠাল ধরেছে একেবারে নিচে পর্যন্ত কাঁঠাল ধরেছে মনে হচ্ছে মাটি ফোরে বের হবে এরকম কাঁঠাল ধরেছে কি এগুলো সব আমার আব্বার হাতের লাগানো গাছ আর গাছ কাঁঠাল গাছ সবগুলো আমার আব্বার হাতে লাগানো তারপর এটা ডালিম দরছে ডালিম দেখাচ্ছে তারপরে যে ডালিম গাছটা ছাদে যাই নাই ডালিম আনতে পাই না যেহেতু আমি বিকালবেলা গিয়েছিলাম তারপরে হেঁটে হেঁটে আমি বিকেলে গেছি তো হেঁটে হেঁটে শুধু বাড়িগুলো আশপাশটা দেখতেছি আমার খুবই ভালো লাগে যখনই আমি বাড়ি যাই আমার খুবই ভালো লাগে অনেক রিফ্রেশিং একটা টাইম হচ্ছে আমার টাইম তারপর এটা হচ্ছে বাড়ির রাস্তা আমাদের বাড়ি বলে গেলে এখনও পুরানো আমলে রয়ে গেছে এখন আর নতুন এই যে নতুন যেরকম বিল্ডিং সেগুলো এটা পুরো মানে সিজন এখন শুরু হয়েছে এটা হচ্ছে দেখেন পুরো বাইন্ডার কোনা বরে গেছে ধান এগুলা এগুলোকে আমরা টুকরি বলি এটা হচ্ছে টুকরি এগুলোতে আগে বেতের ইয়েতে দেওয়া হয়তো ধান মেলে এগুলোতে ধান রোদে দেওয়া হয় আর এই হচ্ছে ধান আমি ধান শুকানো এগুলা যেন আবার আসতে ইচ্ছা করে সম্ভব হয় তাহলে আবার আসবো হচ্ছে আমাদের জ্বালানোর কাঠ লাকড়ি এগুলো যখন মাটি চুলা রান্না করি এগুলো আরও বেশি ছিল এখন তো লাইট নাই কি ধান দেখাবো লাইট কোথায় পথে কাঠে ধান উঠানে উঠানে দান শুধু ধান আর ধান এটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা গোড় এটা ধান বা লাকড়ি এগুলো বা মুরগি থাকে সেরকম একটা গোড় আর কি পুরানো আমলের এই যেটা হচ্ছে মাটির গোড় এই হচ্ছে জেরি জেরি বড় হয়ে গেছে আর ব্রাউনি তো মারা গেছে এখান থেকে কী সুন্দর করে শুইছে আমার সাথে সাথে আছে জেরি ব্রাউনি আমার জেরি আমার সাথে সাথে আছে আর ব্রাউনি তো মারা গেছে এই হচ্ছে এটা অনেক পুরানো আমলের গড় দেখেন কী সুন্দর এরকম বেটন দেওয়া গোড় আমার দাদির আমলের গড় এটা এখন শুধু এইগুলো কাজে ব্যবহার করা হয় ধান রাখা হয় লাকড়ি রাখা হয় আবার মাটি রাখা হয়েছে ওই জন্য মাটিগুলো দিকি করা হবে চলো যাই এ হচ্ছে চুলা আমরা এখানে রান্না রান্নাবান্না গুছে পরিষ্কার যখন রান্নাবান্না করি তখন পরিষ্কার করে রান্নাবান্না করি চিত্র কিসের এখন তো জাস্ট আমি আসলে শুধু রান্নাবান্না হয় মাটি চুলাতে হ্যাঁ রান্না হয় না ফটফট করে বাড়ি যাচ্ছে ওদের বাড়ি ফিরে আমার ফুফু আর শাশি মাছ ধরা

আমার চাচি আর ফুফু মাছ ধরতেছে আমি এসে তাদের সাথে আমি এসে তাদের সাথে মাছ ধরা এই যে মুশান বদনা দিয়ে পানি উঠাবে এখন মাছ রাখার জন্য তো বিকালবেলা এত সুন্দর ওয়েদার আর আমি একটা আমার বাতি যার একটা সাইকেল পেলাম গ্রামের রাস্তায় সাইকেল চালানোর মজাটা অনেক ভালো লাগেছে অনেক দিন পরে সাইকেল চালালাম বর্ষি দিয়ে মাছ ধরা গ্রামের রাস্তায় সাইকেল চালানো তারপরে আবার হেঁটে হেঁটে আমি অনেকক্ষণ সাইকেল চালিয়েছি হেঁটে হেঁটে পুরো রাস্তা এগুলা ঘুরে ঘুরে দেখা তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে গরুগুলো বাড়ি ফেলতেছে মানুষের ধানের যে খড়গুলো আছে সেগুলো তুলতেছে এগুলা সব দেখা এত মুগ্ধ হয়েছি তারপরে সন্ধ্যা নেমে গেছে যে মানুষের খড়গুলো দিয়ে মানুষ এগুলো স্টোর করে রাখবে এগুলো দেখতে দেখতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর সন্ধ্যা পরে বেরিয়েছিলাম বাড়ির গ্রামের বাড়ির মানুষ যারা আছে তাদেরকে দেখাশোনা করে তাদের সাথে দেখা করে দেখা সাক্ষাৎ করে সন্ধ্যার পরে সাত আটটা সাড়ে আটটার দিকে আমি বাসায় ফিরে চলে আসছিলাম তো তারপরেও খুবই ভালো একটা সময় কেটেছে আমার বাড়িতে খুবই মজা একটা সময় কেটেছে আশা করছি নেক্সট টাইম আবার যাব বাড়িতে শিগগিরই কারণ এটা হচ্ছে একটা খোলা প্রান্তর আছে আমাদের বাড়ির সাইডে এটাই আর গরুগুলো বাড়ি ফিরতেছে খুবই মানে কীরকম একটা সময় কেটে গেছে বুঝতেই পারি নি সন্ধ্যা হলে সবাই এরকম যার যার গরুগুলো নিয়ে বাড়িতে যায় তো নেক্সট একটা ব্লগে দেখা হবে সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন আল্লাহ হাফেজ